এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি তৈরি করব সয়াবিন আলু কষা। তার জন্য লাগছে সয়াবিন, আলু টুকরো করে আলু কেটে নিয়েছি, এখানে লাগছে সর্ষের তেল, আদা রসুন লঙ্কার পেস্ট, আর এখানে আছে আপনার লবণ, হলুদ, কালো জিরে, গোটা জিরে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো প্রথমেই আমরা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো সর্ষের তেল দিচ্ছি, এখন বাকিটা পরে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার এতে একটু হলুদ দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ঢাকা দিয়ে দিলাম যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায় আলুগুলো। ঢাকা খুলে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমি কিছুটা ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর আমি এতে সয়াবিন দিয়ে দিলাম, সয়াবিন দিয়েও হালকা করে ভাজতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এপিট ওপিট পাল্টিয়ে, যাতে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যায়। এরপর আমি এতে কিছুটা লবণ দিয়ে দিলাম, আর বাকিটা পরে ইউজ করব, যাতে একটু সয়াবিনে লবণগুলো ঢোকে। এরপর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম বাকি যেটা ছিল। এরপর আমি এতে দিচ্ছি কালো জিরে, গোটা জিরে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তারপর আমি এতে দেব আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার দিচ্ছি লবণ, হলুদ, যে বাকি লবণ হলুদটা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি প্রায় দু চামচ, ছোটো চামচের দু চামচ লবণ আর এক চামচ, বড় এক চামচের হলুদ ইউজ করেছি এই রান্নায়। এরপর আমি মশলা কষানো হয়ে গেছে, এতে ভেজে রাখা সেই সয়াবিন আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিছুটা সামান্য জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, তারপর ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে রান্নাগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দেখি অনেকটাই হয়ে গেছে, সামান্য জল আছে, জলটা শুকলেই বেশ আলু সয়াবিন মাখা মাখা অবস্থা থাকবে। এরপর আমি এতে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি আছে দিয়ে দিলাম। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। এরপর আমি এতে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো রেডি হয়ে গেছে, প্রায় তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন আলু কষা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী রেসিপির জন্য অবশ্যই